ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হলো মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন। বৃহস্পতিবার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র। প্রতিযোগিতায় জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের ছবিতে ফুটে ওঠে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধের নানা চিত্র। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি প্রতিযোগীরা। এ ধরনের অনুষ্ঠান বেশি করে আয়োজন করার দাবি জানান তারা। বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম আত্মসমর্পণ পর্যন্ত প্রত্যেকটা দৃশ্য ছোট ছোট করে উল্লেখ করার চেষ্টা করেছি এবং আমি পরবর্তীতে চাইবো আবারও এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ছোটবেলা থেকেই এই অনুষ্ঠানটা করে আসছি, এই প্রোগ্রামে আমি ড্রয়িং করে আসছি, তো আমি চাই এই আয়োজনটা যেন চলতে থাকুক। ভালো লাগতেছে করে, এর আগেও আমরা অনেকবার করছি, তো করোনার জন্য আরও বন্ধ আছিল এক বছর, তো এখন করতে পারলে আমরা অনেক আনন্দিত। এই আয়োজন শিশুদের মেধা বিকাশ ও দেশপ্রেম বাড়াবে বলে মনে করেন অতিথিরা, আর আগামীতে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ আয়োজকদের। আমি বিশ্বাস করি আজকের যে আয়োজন, এই আয়োজন শিশুদের মেধা বিকাশে যথেষ্ট সহায়ক হবে এবং দেশাত্মবোধকতা তাদের মধ্যে জন্ম নেবে এবং তারা প্রত্যেকটা শিশু একজন দেশাত্মবোধক প্রেমিক হিসাবে, একজন মুজিব সেনা হিসাবে বড় হবে। এইটাই হলো আজকের, আমার মনে হয় যে আজকের প্রতিযোগিতার অন্যতম প্রতিবাদ্য বিষয়। আমাদের সদস্য যারা তাদেরও শুদ্ধ চর্চার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, আলোকিত মানুষ যেন হতে পারে, এই ধরনের একটা আন্তঃচর্চা আমাদের মধ্যে আমরা করে থাকি। প্রতিযোগিতায় মোট 5টি বিভাগে 150+ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।